হ্যাঁ, দোরা স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। দেখো, যে লাস্ট ক্লাসে যে আমরা পড়েছি চাপ নং কর্মক্রাপ ইকুয়েশন, সেটা হচ্ছে এইটা, পি টু দি পাওয়ার এম প্লাস এন ইকুয়াল টু পি টু দি পাওয়ার এন ইনটু পি টু দি পাওয়ার এন, ঠিক আছে? বা এম আর এন এর যে ভ্যালুজ আছে সেগুলোকে আমরা ইন্টারচেঞ্জও করতে পারি। সো ইউজিং দিস ইকুয়েশন উই সলভ এ প্রবাবিলিটি প্রবলেম অন প্রবাবিলিটি। তো এখানে দেখো এক্সাম্পল ওয়ান উই হ্যাভ কনসিডার হিয়ার। তো প্রবলেমটা কি আছে দেখো, সাপোজ দ্যাট দ্য প্রবাবিলিটি অফ এ ড্রাই ডে, এখানে দুই ধরনের আমরা ডে কনসিডার করছি, একটা রেনি ডে আর একটা হচ্ছে ড্রাই ডে, মানে নর্মাল ডেস, তাকে বলা আছে ড্রাই ডে, অ্যান্ড দ্যাট ওয়ান ইজ জেনারেটেড বাই স্কেট জিরো। অ্যান্ড ফলোয়িং এ রেনি ডে, যাকে আমরা ডিনোট করছি বাই স্টেট ওয়ান। সো আইদার কি হবে, আইদার একটা ডে রেনি ডে হবে অর ড্রাই ডে হবে, নর্মাল ডে হবে। তো রেনি ডে কে আমরা স্টেট ওয়ান বলছি, আর ড্রাই ডে যদি হয় স্টেট জিরো বলছি। তো এখানে দেখো প্রবাবিলিটি বলা আছে 1/3, মানে প্রবাবিলিটি হবে ড্রাই ডে, একটা দিন ড্রাই হবে ফলোড বাই ওই রেনি ডে, তার প্রবাবিলিটি 1/3, এটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে, বলছে যে দ্যাট দ্য প্রবাবিলিটি অফ রেনি ডে, প্রবাবিলিটি অফ রেনি ডে ফলোয়িং এ ড্রাই ডে ইজ হাফ, ঠিক আছে? প্রবাবিলিটি অফ রেনি ডে, যাতে আমাদের আগে আগের দিন ছিল ডাই ডে, তার প্রবাবিলিটি হচ্ছে হাফ, এগুলো আমাদের দেওয়া আছে। অ্যান্ড দ্যাট ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স ইজ দিস ওয়ান, এটা হচ্ছে ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সে কি কি দেওয়া আছে দেখো, জিরো জিরো প্রবাবিলিটি হচ্ছে হাফ, জিরো জিরো প্রবাবিলিটি হাফ মানে কি, না তো জিরো মানে কি ডাই ডে, টাই মানে আগের দিন আমাদের ড্রাই ছিল, আজকেও ড্রাই আছে, তার প্রবাবিলিটি হচ্ছে হাফ, মানে কালকে ড্রাই ডে ছিল, শুকনো দিন ছিল, নর্মাল ডে ছিল, তার আজকে নর্মাল ডে হওয়ার প্রবাবিলিটি হাফ, দ্যাট ওয়ান গিভেন। তো এখানে দেখো কি আছে, ওয়ান যে সেকেন্ড হাফ আছে দ্যাট রিপ্রেজেন্ট জিরো ওয়ান, জিরো মিনস হচ্ছে স্টেট জে মানে জিরো। তো আজকে ধরো ড্রাই আর কি, কিন্তু কালকে রেনি ডে ছিল, তার প্রবাবিলিটি হচ্ছে হাফ, কালকে রেনি ডে ছিল আজকে ড্রাই হওয়ার প্রবাবিলিটি হচ্ছে হাফ। তারপরে ওয়ান জিরো যেটা আছে, এই 1/3 যে প্রবাবিলিটি দেওয়া আছে সেটা কি, না তো আজকে আছে রেনি ডে বাট ইয়েস্টারডে ওয়াজ ড্রাই ডে, তার প্রবাবিলিটি হচ্ছে 1/3। আর এটা হচ্ছে যে ইয়েস্টারডে ওয়াজ দ্য ড্রাই ডে অ্যান্ড টুডে উইল অলসো বি দ্য সরি রেনি ডে অ্যান্ড টুডে উইল টুডে অলসো বি দ্য রেনি ডে, তো তার প্রবাবিলিটি হচ্ছে 2/3, মানে বোথ দ্য ডেজ উইল বি রেনি, দ্যাট প্রবাবিলিটি ইজ 2/3। সো দিস আর দ্য প্রবাবিলিটি দেওয়া আছে, দ্যাট মিনস প্রবাবিলিটি ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স ইজ গিভেন, ঠিক আছে? তো এবার দেখো কোশ্চেন হচ্ছে, ইফ মে টেন ইজ ড্রাই, দেন হোয়াট ইজ দ্য প্রবাবিলিটিজ দ্যাট মে 12 অ্যান্ড মে 14 আর ড্রাই ডেজ, ঠিক আছে? মানে মে 10 যদি ড্রাই হয় তাহলে মে 12 অ্যান্ড মে 14 মানে তার দুদিন পরে, এগুলো যে একটু প্রবাবিলিটি ট্রানজিশন দেওয়া আছে সেটা হচ্ছে একদিনে, মানে ওয়ান স্টেপ প্রবাবিলিটি ট্রানজিশন দেওয়া আছে। তো মে 2 মানে কত হচ্ছে তাহলে 11 12, মানে দুই দিন, তার মানে টু স্টেপ আমাদের প্রবাবিলিটি দরকার। আর মে 14 এর জন্য আমাদের চাই ফোর মানে ফোর স্টেপ ট্রানজিশন চাই আমাদের, তো সেগুলো বার করতে হবে। এখানে দেখো আমাদের দেওয়া আছে যে পি হচ্ছে ওয়ান স্টেপ ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স, পি স্কোয়ার হচ্ছে আমাদের টু স্টেপ ট্রানজিশন ম্যাট্রিক্স, মানে পি স্কোয়ার ম্যাট্রিক্স অ্যাকচুয়ালি দেখো এই যে পি স্কোয়ার ম্যাট্রিক্স মানে কি, পি ইনটু পি হবে চ্যাপম্যান কলমোগ্রাফ ইকুয়েশন অনুযায়ী, তাই না? পি টু মানে কি 1+1, তাহলে পি ওয়ান পি ওয়ান সেভাবে আমরা পাচ্ছি, এমএন যদি দুটো এখানে ওয়ান তো সেভাবে আমরা পাচ্ছি এইটা। আর এখন এই যে ম্যাট্রিক্সটা আছে তার সেখান থেকে আমরা পাবো যে দুটো দিনই যদি ড্রাই হয়, এটা তো জিরো জিরো পজিশনের ভ্যালু, দুটো দিনই ড্রাই হবে তার প্রবাবিলিটি হচ্ছে 5/12, দুটো দিনই আমাদের ওয়েট হবে বা রেনি ডে হবে তার প্রবাবিলিটি হচ্ছে 11/18, বুঝতে পারছো? মানে মে 10 যদি ড্রাই হয় তাহলে মে 14 12 ড্রাই হবে, তার মানে পি 00 পি 00 আর দুটো ড্রাই মানে 00 পজিশন, কোথায় থেকে নেবে পি স্কোয়ার ম্যাট্রিক্সে যে 00 পজিশনের যে ভ্যালুস দ্যাট উইল বি দ্য অ্যানসার। তো সেই জন্য পি 002 দেখো এখানে লেখা আছে, পি 002 00 রিপ্রেজেন্টস দ্য পজিশন, অ্যাট যে সুপার স্ক্রিপ্ট 2 আছে দ্যাট রিপ্রেজেন্টস দ্য স্টেপ মানে সেকেন্ড স্টেপ ট্রানজিশন প্রোভাইডেড ট্রানজিশন ম্যাট্রিক্স। তো তার অ্যানসার কত হচ্ছে 5/12, তার মানে হচ্ছে মে 10 যদি আমাদের ড্রাই ডে হয় তাহলে মে 12 ড্রাই ডে হওয়ার প্রবাবিলিটি 5/12, সেটা আমরা পাচ্ছি।
May 14 কি হবে May 14 মানে কি হচ্ছে ফোর স্টেপ আমাদের ট্রানজিশন প্রপার্টি চাই তো সেই জন্য আমরা P^4 বার করেছি P^4 কেমন ভাবে বার করতে পারি देयर আর डिफरेंट ওয়েজ তো আমাদের P^2 আছে P^2 × P^2 সমান কত হয় P^4 হয় মানে m আর n দুটোকে যদি 2 ধরি তাহলে আমরা P^4 পাবো সেকেন্ডলি আমরা P^4 কিভাবে পেতে পারি মানে PQ × P^ করে পেতে পারি তাহলে এখানে ধর P^2 আছে এখান থেকে যদি আমরা PQ বার করে নিতাম আর একটা P দিয়ে মাল্টিপ্লাই করলে তো PQ পাওয়া যাবে তাহলে PQ বার করে তার সাথে যদি P আবার মাল্টিপ্লাই করো তাহলে P^4 পাবে তাই না এটা তো ন্যাচারাল তো বিভিন্ন ভাবে আমরা পাবো সবার आंसर একই আসবে কারণ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে জানো যে দিস আর কনসিস্টেন্ট থিংস এন্ড গিভ দা সেম आंसर সো উই ক্যান ফাইন্ড আউট দা ভ্যালু অফ P^4 এন্ড দা ফার্স্ট কোয়ান্টিটি 00 পজিশন this quantity gives the answer that means the if may 10 is a dry day then may 14 will also be a dry day and its probability 173/432 it has a probability so ebhabe je kono diner jonno amra probability bar korte pari and again there are four possibilities ache both days are dry one day hocche rainy one day dry and both days are rainy সবার প্রবাবিলিটি আমরা পাবো তো এইভাবে ধরো আমরা 12 বার করছি 14 বার করছি 15 16 17 13 মে সবই আমরা বার করতে পারি কিন্তু এখন হচ্ছে যে যেটা প্রবলেম আর কি সেটা হচ্ছে যে ওয়ান স্টেট ট্রানজিশন প্রবাবিলিটিকে যদি আমরা অ্যাকসেপ্ট করি তাহলে অনেক দিন পরে ধরো 10 মে এর জন্য যদি ম্যাট্রিক্সটা যদি ভ্যালিড হয় তাহলে 11 12 ডেজ অবধি আমরা বলতে পারি आंसर কিন্তু সেখান থেকে 30 ডেজ এর জন্য মানে 30th মে তার জন্য যদি आंसर বার করি দেন উই ক্যান ফাইন্ড এর ম্যাথমেটিক্যাল ভ্যালুস এটা ম্যাথমেটিক্যাল ভ্যালু পাবে ঠিকই কিন্তু সেই ভ্যালুটা কতটা রিয়েলিস্টিক হবে সেটা হচ্ছে দ্যাট ইজ এ বিগ কোশ্চেন সেই आंसरটা যে কতটা কারেক্ট হবে তার উপর একটা বিগ কোশ্চেন থাকবে কেন বিগ কোশ্চেন থাকবে মানে অতদিন পরে যে প্রেডিকশন সেটা তো ঠিক আমাদের কমন সেন্স কি বলছে যে 10 মেতে কি হবে আর আমরা যদি 30th মে যদি হিসাব করতে চাই দেন দ্যাট ইজ এ বিগ কোশ্চেন তাই না आंसरটা যে পাওয়া যাবে आंसरটা পাবে ঠিকই কিন্তু সেটা কতটা কারেক্ট হবে সেটা বলা মুশকিল কিন্তু আমরা ধরো 10 মে থেকে প্রেডিক্ট করতে পারি 11 মে কি হতে পারে 12 মে কি হতে পারে 13 মে কি হতে পারে এটা খুব বেশি করা যায় তার বেশি 14 মে অবধি করা যায় মুশকিল কিন্তু ম্যাথমেটিক্যালি উই ক্যান ফাইন্ড দা ভ্যালুস আর একটা एग्जांपल কনসিডার করছে দেখো এটা একটু ডিফারেন্ট টাইপের থিওরিটিক্যাল প্রবলেম যে কনসিডার এ কমিউনিকেশন সিস্টেম communication system which transmits the two digit either 0 or two digit 0 and 1 through several stages মানে আমাদের কোন স্টেজ দিয়ে আমাদের একটা ডিজিট পাঠানো হবে সেটা ট্রান্সমিট হবে ডিজিট 0 হতে পারে অর 1 হতে পারে আর x এন্ড হোয়ার n গ্রেটার দ্যান 1 বি দা ডিজিট লিভিং n স্টেজ অন লিভ করছে তার যে ধরো সিচুয়েশন তার যে ধরো র্যান্ডম ভেরিয়েবলস তার ভ্যালুকে আমরা বলছি x n দিয়ে এন্ড x 0 বি দা ডিজিট এন্টারিং দা ফার্স্ট স্টেজে যখন এন্টার করবে বা লিভ দা স্টেজ 0 তার যে সিচুয়েশন দেখ আমরা x 0 দিয়ে ডিনোট করছি সেগুলো যে নোটেশন মানে ব্যাপার এট ইচ স্টেজ देयर इज এ কনস্ট্যান্ট প্রোবাবিলিটি কিউ এটা ইম্পর্টেন্ট কিউ ইজ দা প্রোবাবিলিটি that the digits which enters will be transmitted unchanged মানে যে ডিজিটটা এন্টার করবে সিস্টেমে সেই ডিজিটটা সিস্টেম পাস করার পরে সেই ডিজিটটা তোমার লিভ করবে মানে আনচেঞ্জড থাকবে তার প্রবাবিলিটি হচ্ছে কিউ আর কি বলছে যে প্রবাবিলিটি পি अदरवाइज মিন্স দ্যাট ডিজিট চেঞ্জেস when it lives there are two possibilities কি হচ্ছে একটা সিস্টেমে একটা ডিজিট ঢুকছে একটা ইনফরমেশন ঢুকছে সেটা আনচেঞ্জ হয়ে বেরোতে পারে তারই তো চান্স বেশি থাকে তাই না যদি আমাদের সিস্টেম যদি গুড হয় তাহলে যে ডিজিটটা বা যে ইনফরমেশন আমরা পাস করব সেটা আনচেঞ্জ ভাবে বেরোবে এটা হচ্ছে ন্যাচারাল থিংস কিন্তু সিস্টেম যদি এরোনিয়াস হয় তাহলে কি হতে পারে তাহলে আমাদের যে ডিজিট এন্ট্রি হবে সেই ডিজিটটাই যে লিভ করবে তার কোনো গ্যারান্টি থাকে না তো সেই জন্য আমাদের আনচেঞ্জ হয়ে যাবে আমাদের তার প্রবাবিলিটি হচ্ছে কিউ আর ধরো চেঞ্জ হয়ে যাবে তার প্রবাবিলিটি হচ্ছে পি এরকমের একটা আমরা ডিফেক্টিভ সিস্টেম কনসিডার করছি আর অবিয়াসলি কি হবে পি প্লাস কিউ ইকুয়াল টু 1 হবে তাই না পি প্লাস কিউ তোমার 1 হবে তার কারণ হচ্ছে যে আইদার ইট উইল রিমেইন আনচেঞ্জ অর ইট উইল চেঞ্জ তো সেই জন্য সাম অফ পি এন্ড কিউ উইল বি 1 এবার বলছে ফাইন্ড ওয়ান স্টেপ ট্রানজিশন ম্যাট্রিক্স
one step transition matrix amra bar korbo and then n step transition matrix amra bar korbo. N step transition matrix generally denoted by p to the power n, and also find p to the power n when n tends to infinity. Yes. n tends to infinity jokhon hobe tokhon n er value kotha hobe seta amra bar korbo. To ei hocche problem. To first hocche first step bar korbo, tarpore n step bar korbo. n step jodi amader hoye jay tarpore amra ki korbo na n tends to infinity niye আমরা বার করে দেব তোমার n tends to infinity কেস, তো যা pn থেকে ওটা বার করা যাবে। তাহলে দেখো এখানে ওয়ান স্টেপ ট্রানজিশন হচ্ছে ভেরি সিম্পল, কারণ হচ্ছে যে সাবস্টেন্স থাকবে মানে কি জিরো ঢুকছে জিরোই বের হবে, জিরো এন্ট্রি জিরো লিফট করছে প্রপার্টি কিউ, ওয়ান এন্ট্রি হবে ওয়ান লিফট করবে প্রপার্টি হবে কিউ, তার মানে যে ট্রানজিশন ম্যাট্রিক্স হবে সেই ট্রানজিশন ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্ট হবে ওয়ান ওয়ান কিউ কিউ। Then it has a 0-0 position, Q, it has a 1-1 position. And 1 into it, 1 leap goes in, there is no problem. So these are the Q diagonal elements, should be Q. And Q is a P, it has a 0 entry, it leap goes in, 1 change. Hoye jacche. AP is a 1 entry, it leap goes in, 0. That means it has a change. Hoye jacche. So it has a diagonal, it has a 1, PP. So this is the your one step transition probability matrix. ঠিক আছে, one step transition probability matrix হচ্ছে এই QP PQ। এটা হয়ে গেল, মিটে গেল। এরপরে আমরা যেটা বার করব সেটা হচ্ছে n step transition probability matrix। ঠিক আছে, তো n step transition probability matrix বার করার জন্য এটা থেকে যদি আমরা ধর মাল্টিপ্লাই করে যাই p স্কয়ার p কিউব এরকম সিমিলারিটি দেখতে দেখতে আমরা এক সময় n step এর ভ্যালু পাবো। কিন্তু আমরা কি করব যে माइनस माइनस पी माइनस पी कैंसिल हो जाए तरह तक कत टू क्यू इंटू हाफ मैंने क्यू सिमिलरली पर एक लो तई हाफ पी प्लस की माइनस हाफ ऑफ क्यू माइनस पी को लिखी तो यह देखो एक्चुअल माइनस क्यू प्लस पी तो माइनस क्यू कैंसिल हो प्लस पी मैंने हमारे अल्टिमेटली पी हो दो डायगोनल देखो सेम भाव लेखा हो क्यू माइनस पी माइनस साइन सामने और ये दोटो के सेम आकृति लेखा हे क्यू माइनस पी आ सामने हम प्लस साइन जेनरल फॉर्म in every places to eta amra dhore nechi for induction purpose and we have to put pm plus 1 mane pm plus 1 er jonno je valid hobe seta amra dekhabo are pm plus 1 er jonno amra ki korbo dhore eta ache pm pm plus 1 er value jokhon bar korbo tokhon pm er expression age jeta amra dhorlam seta into eta ache p er expression edeke multiply kore jodi amra simplify kore tar expression tai bar tamane ki dekha jacche pm p to the power m plus 1 এর যে এক্সপ্রেশন হচ্ছে সেখানে আমাদের q minus p এর m plus 1 পাওয়ার করে করে থাকছে, ঠিক আছে, m plus 1 এর পাওয়ার করে করে থাকছে, যেখানে p to the power m আমাদের কত ছিল m পাওয়ার করে করে ছিল, p to the power m plus 1 এ আমাদের কি থাকছে না তো m plus 1 পাওয়ার করে করে থাকছে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তার মানে আমরা বলতে পারি দাদা রিলেশন ইজ ট্রু ফর n equal to m plus 1, m plus n এর জন্য ভ্যালিড। বুঝতে হয়ে গেল। এবার ধরো আমাদের m equal to 1 এর জন্য ভ্যালিড, m equal to 2 এর জন্য ভ্যালিড, সো বাই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন উই ক্যান সে দ্যাট দ্য রেজাল্ট ইজ ট্রু ফর এনি অ্যাথ, তো এটা হচ্ছে আনসার।
তাহলে ওয়ান এর জন্য আমরা এইভাবে লিখেছি, টু এর জন্য আমরা বার করে এইভাবে লিখলাম, pm এর জন্য ভ্যালু ধরলাম, p টু দি পাওয়ার n প্লাস 1 এর জন্য গ্রুপ করলাম। সো বাই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দ্য রেজাল্ট ইজ ট্রু ফর এনি পজিটিভ ইন্টিজার n। তো এটা হচ্ছে p এন্ড n স্পেস প্রোবাবিলিটি ট্রানজিশন ম্যাট্রিক্স। তা সো এখানে এখন q মাইনাস p এর ভ্যালু কি হবে, দেখো q ইজ লেস দ্যান 1, p অলসো লেস দ্যান 1, তো দুটো যদি লেস দ্যান 1 হয় তাহলে সাম কত হবে, অবভিয়াসলি লেস দ্যান 1, তার মানে q টু দি পাওয়ার p তার তোমার সাম হচ্ছে q মাইনাস p ভ্যালু হচ্ছে তো 1, সরি লেস দ্যান 1, দ্যাট মিন্স q minus p power n where n tends to infinity, n means very large, then this term should be zero. Yes, q minus p je to less than 1 or n er power jodi large hoy tale q minus p hobe ki tends to zero hoye jabe, to sei jonno eibar jodi amra n tends to infinity jodi amra consider kori tale ki hobe, dekho q minus n power n zero hoye jabe, tar mane prottekta terms amader ki hocche, ei je prottekta terms thakche, ei prottekta terms amader hoye jabe zero, এই টার্মস গুলো সব জিরো হয়ে যাবে। তার মানে কি হচ্ছে যে পি জিরো জিরো হাফ হবে, পি ওয়ান ওয়ান হাফ হবে, পি জিরো ওয়ান হাফ হবে, পি ওয়ান জিরো হাফ হবে, প্রত্যেকটা আমাদের কি হচ্ছে হাফ হাফ হয়ে গেল। প্রত্যেকটাই হাফ হাফ হয়ে যাচ্ছে, তার মানে আমাদের এন টেন্স টু ইনফিনিটি হলে প্রোবাবিলিটি ট্রানজিশন ম্যাট্রিক্স কি হচ্ছে হাফ 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 হাফ, দেন অল দা এলিমেন্টস অফ পি এন অর দা infinite step transition probability matrix will be half of half of, so this is the case when n tends to infinity or n is a very large number. Okay, তাহলে আমরা কি করছি না, তো চ্যাপম্যান কলমোগ্রাফ যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশনের আমরা দুটো প্রবলেম এখানে দেখলাম, দুটো প্রবলেমই এক্সামে আসবেন সেই জন্য প্র্যাকটিস করবেন। এরপরে আমরা একটু ডিফারেন্ট টাইপের আমরা স্টাডি করব, ডিফারেন্ট ফ্লেভারের জিনিস আমরা স্টাডি করব। তো এই পর্যন্ত মার্কভ চেন নিয়ে আমরা পড়লাম, মার্কভ চেনের এক্সাম্পল, তার ধরো স্টেপস, স্টেজ, এই সমস্ত পুরো করে পড়লাম। এবার একটু আলাদা ধরনের মার্কভ চেনের ব্যাপারগুলো আমরা বলবো। তো নেট বা সেটের জন্য মার্কভ চেনের যেটুকু আছে, তো এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়লাম সেটা একটা গুরুত্বপূর্ণ দিক, পরে যেগুলো পড়বো সেগুলো মাঝে মাঝে কোশ্চেন আসে, কিন্তু প্রথমগুলো পড়ার চেষ্টা করবো বেশি করে। আচ্ছা এবার দেখো আমাদের কি আছে, ক্লাসিফিকেশন অফ স্টেটস এন্ড চেন, যে আমরা মার্কভ চেন পড়লাম তার ক্লাসিফিকেশন, ঠিক আছে, আর তার ক্লাসিফিকেশন অফ স্টেটস, যে ডিফারেন্ট ডিফারেন্ট স্টেট হতে পারে তাদের ডিফারেন্ট নাম আছে, আর চেনে ক্লাসিফিকেশন আছে। ফার্স্ট দেখো বলা আছে কমিউনিকেশন রিলেশনস, কমিউনিকেশন রিলেশন বলা আছে। আচ্ছা দেখো ইফ পি আই জে এন গ্রেটার দ্যান জিরো, স্ট্রিক্টলি গ্রেটার দ্যান জিরো, লক্ষ্য রাখো স্ট্রিক্টলি গ্রেটার দ্যান জিরো, তার মানে PIJ এটা মানে কি, এটা মানে হচ্ছে যে I স্টেট, স্টেট থেকে যে স্টেটে আমরা যাব ইউজিং N স্টেপ, ঠিক আছে, N খানা স্টেপ আমরা পারফর্ম করে I স্টেট থেকে যে স্টেটে যাব তার প্রপার্টি স্ট্রিক্টলি গ্রেটার দ্যান জিরো, জিরো যদি হয়ে যায় তার মানে কি বোঝায়, জিরো মিস হচ্ছে ইম্পসিবল, দ্যাট ওয়ান নেভার অকার্স, আর যদি গ্রেটার দ্যান জিরো হয় তার মানে দেয়ার ইজ এ পসিবিলিটি, তার মানে আমরা I স্টেট থেকে যে স্টেটে এন স্টেপে আমরা যেতে পারব সেটা একটা বলা হচ্ছে, ঠিক আছে, এটা মানে স্ট্রিক্টলি গ্রেটার দ্যান জিরো মানে দেয়ার ইজ এ পসিবিলিটি টু মুভ ফ্রম স্টেজ আই টু জে ইউজিং এন স্টেপ, ঠিক আছে, আর এটা যে স্টেপ আর আই স্টেপ থেকে যে স্টেপে আমরা যেতে পারবো এটা বলা হচ্ছে, ফর সাম এন গ্রেটার দ্যান ওয়ান, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু ওয়ান, তার মানে কি হচ্ছে আমাদের স্টেপ নাম্বার অফ স্টেটস ওয়ান হতে পারে, টু হতে পারে, থ্রি হতে পারে, থ্রি হতে পারে, বাট দেয়ার ইজ এ পসিবিলিটি ফ্রম স্টেট আই টু স্টেট জে। এবার বলছে দেখো যে দেন উই সে, মানে যদি এটা গ্রেটার দ্যান স্ট্রিক্টলি গ্রেটার দ্যান জিরো হয় তাহলে আমরা বলছি যে দেন স্টেট জে ক্যান বি রিচ অর স্টেট জে ইজ অ্যাক্সেসিবল ফ্রম স্টেট আই, তার মানে এটাই বলা হচ্ছে যে প্রবাবিলিটি যদি স্ট্রিক্টলি গ্রেটার দ্যান জিরো হয় দেন দেন উই ক্যান সে the state is reachable, then we can go or we can reach to the state j, মানে আই থেকে যেতে যেতে পারবো সেই কথাটা বলা হচ্ছে, তাই ক্যান বি রিচ বলা হচ্ছে, আর j is accessible মানে যেহেতু আমরা যেতে পারছি সেই জন্য বলা হচ্ছে accessible, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে accessible or reach এর কন্ডিশন, probability should be greater than 0, so this relation is denoted by i to j, মানে i state থেকে যে স্টেটে আমরা যাচ্ছি সেই জন্য তাকে অ্যারো দিয়ে i রাইট অ্যারো জি এইভাবে লেখা হচ্ছে, চাই স্টেট থেকে যে স্টেটে আমরা মুভ করতে পারবো, দ্যার ইজ এ পসিবিলিটি, সো দিস ইজ দ্য নোটেশন।
and যদি ধরো অ্যাক্সেস করা না যায় মানে i প্রপার্টি অফ ij n যদি 0 হয়ে যায় তখন হচ্ছে j ইজ নট অ্যাক্সেসেবল প্রপার্টি 0 মানে ইম্পসিবল দেন তার মানে হচ্ছে যে j ইজ নট অ্যাক্সেসেবল ফ্রম স্টেট i i স্টেট থেকে যেতে আমরা যেতে পারব না সো ইটস প্রপার্টি 0 and that one is denoted by not accessible তো সেই জন্য দেখো আমাদের কি আছে i অ্যারো দিয়ে কেটে দেওয়া আছে অ্যারো দিয়ে কেটে দেওয়া হয়েছে তার মানে হচ্ছে যে not accessible j ইজ নট অ্যাক্সেসেবল ফ্রম i ঠিক আছে অ্যারো দিয়ে কাটা মানে not accessible আবার দেখো কি বলা আছে যে two states i and j are such that it is accessible from other মানে করে i থেকে j তে যদি যেতে পারি j থেকে i তে যদি আসতে পারি তাহলে আমরা বলবো যে accessible from the both states we say that two এখানে দেখো two states communicate যদি i থেকে j আর j থেকে i তে আমরা যেতে পারি then we say that two states are communicate মানে communicated states এইভাবে আমরা বলবো and that one is denoted by i double arrow j মানে i to j তে যেতে পারছে j থেকে i তে আসতে পারছে সেই জন্য double arrow ইউজ করা হচ্ছে তো ঠিক আছে তার মানে কি হবে ম্যাথমেটিক্যালি আমরা কি বলতে পারবো বলছে যে ইন দিস কেস that exists integer m and n such that pij n greater than 0 pij n greater than 0 means ki na to amra i theke jete jete pacchi using some n steps ar pij m greater than 0 mane ki ekhane o tai eta bhul ache eta hobe j to i hobe eta hobe j to i amra jeta bolte jaichi basically this will be j to i mane j theke i te amra jabo using same step m m step apply kore j theke i te jete parbo then we say that we can reach from i to j and j to i that means the states are communicated and obviously the relation the what is accessible relation or communicate relation so this relation is symmetric symmetric to ekhan theke amra bolte pacchi jodi i theke jete jete pari ar i theke jete obviously aste parbo karon amader both arrow diyechi i থেকে যেতে যদি যেতে পারি j থেকে আসতে আসতে পারছে এইভাবে তো কমিউনিকেট স্টেট বলা হচ্ছে তো তার মানে obviously it is a symmetric এইবা দেখো এখানে একটা আমরা যে আমাদের অ্যালজেব্রিক যে রেজাল্ট পড়ি আমরা যে কমিউনিকেশনস রিলেশন দেখো ডাবল অ্যারো ইজ আ ট্রান্সিটিভ তাই না ওটা যে কমিউনিকেটেড রিলেশন বলা আছে স্পোর্ট স্টেট আর কমিউনিকেট দ্যাট ওয়ান ইজ कॉल्ड দা কমিউনিকেট রিলেশন and that communication relation means which is symbolically it is both arrow and we will prove that this is a transitive relation so transitive relation e ki thake amader shekhane amra dekhabo je i theke amra jete jete pacchi j theke amra k te jodi jete pari then we can go from i to k etu dekhale amader transitive dekhano hobe bujhte chho amra dhore nebo je i theke jete jete parbo j theke k te jete parbo ebong tar mane amra i theke jete k te jete pacchi তাহলে হচ্ছে সেটা আমাদের প্রুফ করতে হবে দুটো কেস ধরে দেখাবো উই ক্যান মুভ ফ্রম আই টু কে তাহলে একটা ফরওয়ার্ড ডিরেকশন আছে আর একটা উল্টো ডিরেকশনে দেখাবো যে আমরা যদি ধরো আর একটা যে রেজাল্ট আমরা দেখাবো সেখানে হচ্ছে যে মনে করো কে থেকে আমরা যেতে যেতে পারবো জে থেকে আই তে যেতে পারবো তখন দেখাবো যে কে থেকে আই তে যেতে পারছি আই থেকে কে তে একবার দেখাবো একবার কে থেকে আই দেখাবো আই থেকে কে এন্ড কে থেকে কে টু আই তাহলে হবে তাই না যেহেতু আমাদের ডাবল অ্যারো আছে সেই জন্য দুটো ডিরেকশনই দেখাতে হবে তো ফার্স্ট দেখো চ্যাপ্টার কর্মক্রম থেকে চ্যাপ্টার কর্মক্রমে এই রিলেশনটা আমরা পড়েছিলাম যে পিআই কে এট এন প্লাস এন স্টেট ইকুয়াল টু সামেশন ওভার আর বি আই আর এন পি আর কে মানে আই থেকে আর স্টেটে যাওয়া যাচ্ছে আর থেকে কে স্টেটে যাওয়া যাচ্ছে এবার এটা তো ইকুয়ালিটি রিলেশন এবার মনে করো এখানে তো আর এর ভ্যালু কত 1 2 3 4 এন্ড সো অন কত পসিবল স্টেটস হবে হ্যাঁ স্টেট হবে সবগুলো হচ্ছে আর এর পসিবল ভ্যালু এবার মনে করো যে আমরা আর এর একটা পার্টিকুলার ভ্যালু নিচ্ছি জি বাকি ভ্যালুগুলোকে বাদ দিয়ে দিচ্ছি তার মানে কি হবে একটা ভ্যালু এখানে তো আর এর ভ্যালু জি হবে মানে আর এর ভ্যালু জি আমরা এখানে কনসিডার করলাম বললে করছি এবং বাকি যত টার্মস হবে যত পসিবল ভ্যালুস হবে আর এর ভ্যালু 1 2 3 অল ভ্যালুস আর রিমোট উই অনলি কনসিডার অনলি ওয়ান ভ্যালু হোয়েন আর ইকুয়াল টু জি একটা ভ্যালু নিচ্ছি একটা ভ্যালু নিলে অবিয়াসলি কি হবে সেটা হচ্ছে যে লেফট হ্যান্ড সাইডে যে আছে তার চেয়ে ছোট হবে মানে এটা ইকুয়ালিটি হচ্ছে ফর সাম অফ অল ভ্যালুস অনেকগুলো ভ্যালু আছে মানে অনেকগুলো ভ্যালু যোগ করে ইকুয়ালিটি হচ্ছে তার মধ্যে যদি একটা ভ্যালু নিই অবিয়াসলি সেটা ছোট হবে সেই জন্য গ্রেটার দ্যান সাইন আমাদের আসছে স্ট্রিক্টলি গ্রেটার দ্যান এবার যদি ধর আমরা ধরে নিই যে আই টু যেতে যেতে পারছি যে টু কেতে যেতে পারছি দুটো অ্যাসাম করা হচ্ছে
তার মানে দিস প্রপার্টি স্ট্রিক্টলি গ্রেটার দ্যান জিরো অ্যান্ড দিস শুড বি স্ট্রিক্টলি গ্রেটার দ্যান জিরো বিকজ স্ট্রিক্টলি গ্রেটার দ্যান জিরো হলে কি হবে এটাও স্ট্রিক্টলি গ্রেটার দ্যান জিরো তো সেটা এখানে লেখা আছে ইফ আই টু জে অ্যান্ড জে টু কে দেন দ্য প্রপার্টিজ আর স্ট্রিক্টলি নন স্ট্রিক্টলি গ্রেটার দ্যান জিরো দ্যাট মিনস পি আই কে এম প্লাস এন স্ট্রিক্টলি গ্রেটার দ্যান জিরো দ্যাট মিনস উই ক্যান মুভ আই টু কে আই টু কে এর কেস হয়ে গেল এইবার যদি আমরা কে টু আই দেখাই উল্টোটা সেই জন্য আর এগেন উই কনসিডার দিস ওয়ান কে টু আই কে টু জে অ্যান্ড জে টু আই মানে এই যে ইকুয়েশন আমরা লিখেছিলাম সেখানে আমরা ইন্টারচেঞ্জ করে নিচ্ছি কাকার মধ্যে ইন্টারচেঞ্জ করছি আমরা দেখো যে কে আই এর মধ্যে ইন্টারচেঞ্জ করছি ঠিক আছে মানে এটা তো যে কোনো আই জে কে এর জন্য ভ্যালিড এই যে রিলেশন চ্যাপম্যান কর্মগ্রাফ ইকুয়েশন ভ্যালিড ফর এনি আই জে কে আমরা এখানে ধরো কে আর আই এর মধ্যে ইন্টারচেঞ্জ করছি কে আর আই এর মধ্যে ইন্টারচেঞ্জ করলে হবে আর কিছু দরকার নেই কারণ দেখো লেফট হ্যান্ড সাইডে কে আই হচ্ছে রাইট হ্যান্ড সাইডে কি হচ্ছে কে আর আই এর মধ্যে ইন্টারচেঞ্জ হচ্ছে তাহলে ফার্স্ট টার্মটা কি হবে কে জে হবে এই যে কে জে আর সেকেন্ড টার্মটা হচ্ছে জে আই জে আই ঠিক আছে স্টেপস গুলো মাথার উপরে যা আছে সেম থাকছে শুধু যদি আমরা কে আর আই এর মধ্যে ইন্টারচেঞ্জ করি এখন দেখো কি হচ্ছে যদি আমরা ধরো জে স্টেজ থেকে আই স্টেজে যদি কে থেকে যদি আমরা যেতে যেতে পারি জে থেকে যদি কেতে যেতে পারি তার মানে এই দুটো প্রপার্টি হবে কি স্ট্রিক্টলি গ্রেটার দ্যান জিরো হবে এই দুটো যদি স্ট্রিক্টলি গ্রেটার দ্যান জিরো হয় এই প্রপার্টিটাও স্ট্রিক্টলি গ্রেটার দ্যান জিরো হবে ঠিক আছে তো সেটাই বলা আছে কে টু আই অ্যাট এম প্লাস এন স্টেট স্ট্রিক্টলি গ্রেটার দ্যান জিরো দিস প্রপার্টি গ্রেটার দ্যান জিরো সো উই ক্যান সে দ্যাট কে টু উই ক্যান মুভ ফ্রম কে টু আই তার মানে কি হচ্ছে যে দেখো আই ডবল অ্যারো জে জে ডবল অ্যারো কে যদি আমরা করি তাহলে দেখা যাচ্ছে যে আই ডবল অ্যারো কে আমরা পাচ্ছি তার মানে দা কমিউনিকেট রিলেশন দিস ইজ কমিউনিকেট রিলেশন বেসিক্যালি ইজ ট্রানজিটিভ তার মানে আই কমিউনিকেট জে জে ই এন্ড কে জে কমিউনিকেট কে দেন ইট ইমপ্লাই দ্যাট আই ইজ কমিউনিকেট উইথ কে সো দা রিলেশন কমিউনিকেট রিলেশন ইজ আ ট্রানজিটিভ রিলেশন সিম্পল তোর ছোট্ট পুর নিশ্চয় করতে পারবেন এখানে আবার ধরো একটু আবার আলাদা ধরনের কতগুলো ডেফিনেশন আছে বলা আছে ক্লাস প্রপার্টি বলা আছে আগে ক্লাস কি আমরা জেনে নিই তার প্রপার্টি আমরা স্টাডি করব এগুলো যে ডিফারেন্ট ডিফারেন্ট স্টেটস আছে তাদের প্রপার্টি প্রপার্টিজ ক্লাসিফিকেশন এটসেট্রা বলছে ক্লাস অফ স্টেটস মিনস হচ্ছে যে কালেকশন অফ সাম স্টেটস যে যত যত আমাদের স্টেটস আছে সেই স্টেটস গুলো কালেকশন বেসিক্যালি তাকে বলা হচ্ছে ক্লাস অফ স্টেটস এই যে সাবসেট অফ স্টেটস ক্লাস স্টেট মানে আমাদের ধরো আমাদের যে তোমার ইয়ে আছে যত স্টেটস আছে এই স্টোরি স্টেট স্পেস আছে তার কিছু আমরা ধরো স্টেটস কে নিচ্ছি নিয়ে একটা আমরা ক্লাস অফ স্টেটস আমরা পাচ্ছি স্টেট স্পেস মানে কি পসিবল যত স্টেটস আছে তাদের কালেকশন কে বলা হচ্ছে স্টেট স্পেস ওকে হচ্ছে যে এই ক্লাস অফ স্টেটস বলা হবে কখন বলছে সাজ দ্যাট এভরি স্টেট অফ দ্য ক্লাস কমিউনিকেটস উইথ এভরি আদার ঠিক আছে তার মানে ধরো স্টেট স্পেস যা আছে যত পসিবল স্টেটস আছে তাদের কিছু কালেকশনকে তুমি নিলে তাকে বলা হচ্ছে ক্লাস অফ স্টেটস তাদেরকে ক্লাস অফ স্টেটস বলতে তার কন্ডিশন কি আছে বলছে যে এভরি দ্যাট দেখো দ্য ক্লাস অফ দ্য ক্লাস কমিউনিকেটস উইথ এভরি আদার স্টেটস ওকে and there is no other state the another condition is there is no other state outside the class which communicates with all other state in the class মানে তাহলে কি হচ্ছে ক্লাসের মধ্যে আমরা কিছু নিচ্ছি ক্লাসের মধ্যে যারা থাকছে তারা সবার সাথে সবার কমিউনিকেট করতে পারবে বাইরে যারা আছে বাইরে থেকে কেউ ওই ক্লাসের মধ্যেকার কোন মেম্বারের সাথে কমিউনিকেট করতে পারবে না তাই বলা আছে সেকেন্ড কন্ডিশন দেখো there is no other state outside the class which communicates with all other state in the class all other states সাথে কমিউনিকেট করতে পারবে এই হচ্ছে ব্যাপার একটা দুটোর সাথে হয়তো করতে পারবে কিন্তু সবার সাথে করতে পারবে না all other states কারণ সবার সাথে যদি সে কমিউনিকেট করতে পারে কমিউনিকেট মানে বোথ সাইড থিংস তার মানে সেটাও তো ওই ক্লাসের মেম্বার হয়ে যাবে তাই না তো সেই জন্য বলছে ক্লাস মিনস হচ্ছে যে আউটসাইডার কেউ হতে পারবে না তার মানে এক্সস্টেট সেন্সে আমাদের হচ্ছে কালেকশন মানে ম্যাক্সিমাম যতগুলো আমাদের স্টেট পসিবল সবগুলোকে নেব নিয়ে তাদের সবার সাথে সবার কমিউনিকেট হবে মানে বোথ সাইড কমিউনিকেট কমিউনিকেট মানে হচ্ছে আই টু জে অ্যান্ড জে টু আই সেরকম ব্যাপার সেরকম ভাবে আমাদের কালেকশন হলো কিন্তু
আউটসাইডে যে থাকবে সে হয়তো ক্লাসের কারো সাথে একজন দুজনের সাথে কমিউনিকেট করতে পারবে, কিন্তু সবার সাথে কমিউনিকেট করতে পারবে না। তো তাকেই বলা হচ্ছে তোমার ক্লাস অফ স্টেট। এরপরে দেখো বলা আছে যে স্টেট আই ইজ এ রিটার্ন স্টেট, রিটার্ন করবে মানে আই থেকে আইতেই ব্যাক করবে। দি প্রোবাবিলিটি অফ আই টু আই স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0 এট দ্য এন্ড স্টেট, আই থেকে আই এ আসতে পারছে তার প্রোবাবিলিটি স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0 হবে ফর সাম এন গ্রেটার দ্যান 1। মানে ধরো এক ওয়ান স্টেপে, টু স্টেপে, থ্রি স্টেপে, যে কোনো সংখ্যক স্টেপে আমাদের ব্যাক করে আইতেই ফিরে আসবে, তাকে বলা আছে রিটার্ন। তাই না, অবভিয়াসলি রিটার্নের মানে তো তাই হবে, যেখানে ছিলাম সেখানে ব্যাক করবো আফটার সার্টেন স্টেপস। এবার দেখো বলা আছে পিরিয়ড, আমাদের যে স্টেটস গুলো আছে তাদের পিরিয়ড বোঝা দা পিরিয়ড ডি আই, পিরিয়ড ইজ ডিনোটেড বাই ডি আই অফ এ রিটার্ন স্টেট। মানে ধরো একটা স্টেট আছে যেটা রিটার্ন, মনে করো তাহলে সেই স্টেট থেকে তো সেখানে ব্যাক করবো, কিন্তু একটা কি হতে পারে যে কত টাইম পরে আমরা ব্যাক করবো এরকম হতে পারে। যেমন ধরো গ্যাম্বলার রুইন প্রবলেম আমরা পড়েছিলাম, যেখানে সরি গ্যাম্বলার রুইন না, তারপরে যেটা পড়েছিলাম রিফ্লেক্টিং ব্যারিয়ারের কথা, যে ধরো একটা পার্টিকেল আছে সেটা মুভ করছে বিভিন্ন স্টেপসে যাচ্ছে, যেতে যেতে ওয়ালে যখন ধাক্কা মারছে তখন ওয়ালে ধাক্কা নিয়ে আবার ব্যাক করে আসছে, তাই না? এটা লেফট সাইড আর রাইট সাইডে যে ওয়াল আছে সেই ওয়ালে তোমার হচ্ছে রিফ্লেক্ট হচ্ছে হয়ে আবার সেটা ব্যাক করছে, রিটার্ন টু আনাদার স্টেটস। তো মনে করো একটা ওখানে অনেকগুলো স্টেটস আমাদের স্টেট আছে, তো মনে করো যে হচ্ছে সরি একটা স্টেট আছে তাকে আমরা বললাম যে স্টেট নাম্বার 5। তার কি স্টেট 5 হয়তো ছিল কখনো ইনিশিয়ালি, মনে করো স্টেট 5 আছে, সেখান থেকে ধরো লেফট রাইট লেফট রাইট মুভ করে করে কি হতে পারে, মানে কিছুক্ষণ অন্তর অন্তর দেখবে যে স্টেট 5 আসছে আবার চলে যাচ্ছে আবার স্টেট 5 আসছে, তাই না? আবার রিফ্লেক্টিং বেরিয়ার যেহেতু সেই জন্য ওয়ালে ধাক্কা খাচ্ছে, কে ব্যাক করতে করতে আবার 5 আসছে। তার মানে কি হতে পারে, অনেকক্ষণ ধরে যদি আমরা অবজারভেশন করি আর কি, অবজারভেশন যদি নিয়ে থাকি তাহলে দেখা যাবে যে স্টেট 5 এ স্টেট 5 এ কি হচ্ছে যে অনেকবারই হয়তো আসবে। এবার তার পিরিয়ডটা কি হচ্ছে দেখো, পিরিয়ডটা কিন্তু অন্যভাবে ডিফাইন করা হচ্ছে, যে বলছে যে হোয়াট ইজ দ্য পিরিয়ড, বলছে ডিফাইন অ্যাজ দ্য গ্রেটেস্ট কমন ডিভাইজার অফ অল এম সাজ দ্যাট পি আই আই গ্রেটার দ্যান 0, পি আই আই এম গ্রেটার দ্যান 0, দ্যাট ইজ জি আই ইকুয়াল টু জিসিডি অফ দিস ওয়ান। ঠিক আছে, তার মানে জিসিডি বা গ্রেটেস্ট কমন ডিভাইজার যাকে যা বলি আমরা, মানে গসাগু আর কি। তার মানে কি হচ্ছে দেখো, যে আমাদের দেখা গেল যে এক নাম্বার স্টেজ মানে স্টেটেই সরি ফার্স্ট ট্রায়ালে মানে একদম ইনিশিয়াল স্টেটে আমাদের মনে করো 5 নাম্বার স্টেটে আমরা আছি, এম এর ভ্যালু তখন কত হলো 1 হলো। তারপরে ধরো ধাক্কা টাক্কা খেয়ে মনে করো দেখা গেল আবার 10 নাম্বার ট্রায়ালে 10 নাম্বার স্টেটে আবার 5 এ আমরা এসেছি, তাহলে একটা এম এর ভ্যালু 10 হলো। তারপরে আবার ধরো মুভ করছে করতে করতে আবার দেখা গেল 15 নাম্বার ট্রায়ালে আবার আমরা 5 নাম্বার স্টেটে চলে গেলাম, ঠিক আছে। আবার ধরো মুভ হচ্ছে ধাক্কা ধাক্কি হচ্ছে স্টেট চেঞ্জ করছে করতে করতে দেখা গেল আবার হয়তো 25 ট্রায়ালে, এরকম যদি আমরা করি যদি স্টপ করি তাহলে আমাদের পিরিয়ডটা কত হবে, ডিআই কত হবে, না তো একবার এম এর ভ্যালু 10 এ আমরা ওই স্টেটে এসেছিলাম, এম এর ভ্যালু 15 এ ওই স্টেটে এসেছিলাম, এম এর ভ্যালু 25 এ ওই স্টেটে এসেছিলাম, তার মানে 10 15 আর 25 এদের আমাদের জিসিডি চাই, ঠিক আছে। তাহলে 10 15 আর 20 এর আমাদের 25 এর জিসিডি কত আসবে, 5, তাই না? তো 5 হচ্ছে আনসার, মানে পিরিয়ড হচ্ছে 5, এটা বলা গেল। মানে এই পিরিয়ডটা একটু ডিফারেন্ট টাইপের পিরিয়ড, মানে আমরা নরমালি পিরিয়ড বলতে কি হবে যে সেম লেন্থে আমাদের কি হবে রিপিট হবে এটা বোঝায়, কিন্তু এখানে সেম লেন্থের কথা বলা আছে না। আচ্ছা, কোন স্টেট যদি পিরিয়ডিক না হয় তখন তাকে বলা হচ্ছে অ্যাপিরিয়ডিক, মানে ইফ ডি আই ইকুয়াল টু 1, ডি আই ইকুয়াল টু 1 মানে কি হবে, জিসিডি 1 মানে কি, তার মানে কোনো কমন ফ্যাক্টর নেই, তাই না? তাই জিসিডি 1 হবে, তো তার মানে সেটাকে বলা হচ্ছে অ্যাপিরিয়ডিক। পিরিয়ডিক যদি হয় তাহলে আমাদের ডি আই এর ভ্যালু গ্রেটার দ্যান 1 হবে, আর পিরিয়ডিক যদি না হয় তাকে অ্যাপিরিয়ডিক বলা আছে, তার মানে হচ্ছে ডি আই ইকুয়াল টু 1, এন্ড ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। এবার দেখো ক্লোজ স্টেট বলে আর একটা স্টেট আছে, এটাও ইম্পর্টেন্ট, ক্লোজ স্টেট নানা টাইপ অফ স্টেট। তো বলছে সি যে সেট অফ, ইফ সি যে সেট অফ অফ স্টেটস সাজ দ্যাট নো স্টেট আউটসাইড সি ক্যান রিচ ফ্রম দ্য স্টেট সি,
মানে সি ইজ এ কালেকশন অফ স্টেটস এবার কোন ধরনের স্টেট বলছে নো স্টেট আউটসাইড সি ক্যান বি রিচ ফ্রম এনি স্টেট ইন সি তার মানে ধরো এখানে ধরো আমাদের কি আছে আমাদের একটা এটা হচ্ছে ধরো সি সি হচ্ছে আমাদের একটা কালেকশন অফ স্টেটস এবার কি হচ্ছে যে আউটসাইড থেকে এখানে রিচ করতে পারবে না মানে যদি আমাদের চাই আউটসাইড থেকে রিচ করতে পারবে না মানে এটা নট পসিবল মানে ধর আউটসাইডে একটা আমাদের স্টেট আছে মনে করো হচ্ছে 4 আউটসাইডে আছে সে 4 থেকে ভিতরে আসা যাবে না নট রিচেবল ফ্রম দা আউটসাইড তো সেই জন্য এটা ক্লোজ বলা আছে ক্লোজ এর মানে তো তাই না ক্লোজ মানে তো তাই হবে যে বাইরে থেকে কেউ আসতে পারবে না সো দিস ইজ দা কেস এবার দেখো কি বলা আছে এক ক্লোজ স্টেট মে কন্টেইন ওয়ান অর মোর স্টেটস ক্লোজ স্টেটে একটা ব্যাকেট চেয়ে বেশি আমাদের স্টেট থাকতে পারে এটা অবভিয়াস ক্লোজ স্টেট কন্টেইন অনলি ওয়ান স্টেট জিম একটাই মাত্র যদি আমাদের স্টেট থাকে তখন তাকে বলা হচ্ছে যে অ্যাবজর্বিং বলা হচ্ছে ক্লোজ স্টেটের মধ্যে যদি থাকে তখন বলা হচ্ছে অ্যাবজর্বিং স্টেট সিঙ্গেল স্টেট যদি থাকে অ্যাবজর্বিং বলা হয় ঠিক আছে দ্যাট মিনস বলছে ম্যাথমেটিক্যালি কি বলা আছে দ্যাট ইজ জে ইজ অ্যাবজর্বিং ইফ অ্যান্ড অনলি পি জে জে ইকুয়াল টু 1 মানে যে থেকেই যেতেই থাকবো সেটা হচ্ছে 1 মানে বাইরে থেকে তো কেউ আসতে পারছে না তার মানে আমরা কি হবে না যেতে আছে তো যেতেই থাকবো দ্যার ইজ নো পসিবিলিটি ফর আদার্স আর অন্যগুলোর প্রপার্টি হবে 0 পি জে কে কে নট ইকুয়াল টু জে তো তার মানে কি হচ্ছে দেখো যে গ্লাম্বার উই প্রবলেম যেটা আমরা পড়েছিলাম উইন প্রবলেম সেখানে স্টেট 0 এন্ড কে আর অ্যাবসর্ব গ্লাম্বার উই প্রবলেম উইন প্রবলেম কি ছিল অ্যাবসর্বিং স্টেটে ছিল তো দুটো এন্ড হচ্ছে 0 আর কে ছিল জিরোতে যখন আসছি জিরোতে শেষ ওখান থেকে আর কোথাও যাওয়া যাচ্ছে না তো মানে 0 টু 0 প্রপার্টি ছিল 1 আর কে টু কে প্রপার্টি ছিল 1 তার মানে হচ্ছে যে সেম প্রবলেম দেখো সেখানে দুটো স্টেট আছে যারা হচ্ছে ক্লোজড মানে 0 একটা নিয়ে একটা 0 নিয়ে একটা ধর আমরা ক্লোজ সেট পাচ্ছি আর কে নিয়ে আর একটা ক্লোজ সেট পাচ্ছি মানে দুটো ক্লোজ সেট পাওয়া যাচ্ছে ফর দা সেম প্রবলেম ঠিক আছে তো এটা খুব একটা ট্রিভিয়াল এক্সাম্পল ফর দা ক্লোজ স্টেট এবার দেখো অ্যানাদার টাইপের আবার ডেফিনেশন আছে ইররিডিউসিবল চেইন এটা হচ্ছে রিডিউসিবল আর একটা হচ্ছে ইররিডিউসিবল রিডিউসিবল যদি না হয় তাহলে ইররিডিউসিবল হবে এরকম ব্যাপার তো কি জিনিস দেখো বলছে ইফ দ্য চেইন ডাজ নট কন্টেইন এনি আদার প্রপার ক্লোজ সাবসেট এ চেইন ডাজ নট কন্টেইন এনি আদার প্রপার ক্লোজ সাবসেট আদার দ্যান দ্য স্টেট স্পেস দেন দ্য চেইন ইজ কলড দ্য ইররিডিউসিবল মানে কি হচ্ছে বলছে দেখো যে শুধুমাত্র একটাই আমরা ক্লোজ স্পেস পাবো এটা হচ্ছে কথা বলছে দেখো যা চেইন ইফ দ্য চেইন ডাজ নট কন্টেইন এনি আদার প্রপার ক্লোজ সাবসেট আদার দ্যান দ্য স্টেট স্পেস স্টেট স্পেস ছাড়া কোনো আমরা সাবসেট পাবো না যেটা ক্লোজ সাব ক্লোজড হবে তাই না সেটাই বলা আছে তার মানে একমাত্র স্টেট স্পেসটাই আমাদের হচ্ছে ফুল ক্লোজ সাবসেট হবে ক্লোজ সেট হবে তাহলে সেই চেইনকে বলা হচ্ছে ইররিডিউসিবল চেইন মানে যে আমরা মার্কভ চেইন এক্সএন এর কথাগুলো পড়লাম সে তার যত পসিবল ভ্যালুস তো যে থাকে সেটা ফুললি একটা হচ্ছে সিঙ্গেল ক্লোজ সেট হবে আর কোনো সাবসেট কোনো ক্লোজ সেট হতে পারবে না যেমন ধরো গ্যাম্বলার রুল প্রবলেমে কি আছে জিরো একটা আমাদের ক্লোজ সেট হলো কে আর একটা ক্লোজ সেট হয়ে যাচ্ছে মানে দুটো ডিফারেন্ট ক্লোজ সেট থাকছে তার মানে গ্যাম্বলার রুল প্রবলেম তোমার ইররিডিউসিবল চেইন না কিন্তু রিফ্লেক্টিং যদি বেরিয়ারে যে প্রবলেমটা আমরা বলেছিলাম সেখানে পুরোটা মিলিয়েই আমাদের হচ্ছে ক্লোজ সেট ঠিক আছে পুরোটা মিলিয়ে তো সেখানে আমাদের হচ্ছে যে যে রিফ্লেক্টিং বেরিয়ারে যে প্রবলেম পড়েছিলাম দ্যাট ওয়ান ইজ ইররিডিউসিবল চেইন সেটা তো মার্কভ চেইন ছিল বলেছিলাম এবং দ্যাট মার্কভ চেইন ইজ অ্যান ইররিডিউসিবল ইন অ্যান ইররিডিউসিবল মার্কভ চেইন এভরি স্টেট ক্যান বি রিচ ফ্রম এভরি আদার স্টেট এটা তো অবভিয়াস মানে ইররিডিউসিবল যদি হয় তার প্রত্যেকের থেকে প্রত্যেকটা আমরা স্টেটে যেতেই পারি তার মানে রিফ্লেক্টিং বেরিয়ারে আমরা তাই পড়েছিলাম যে জিরোতে যদি চলে যাচ্ছি মানে লেফট বাউন্ডারিতে সেখানে ধাক্কা দিয়ে আবার আমরা অন্য স্টেটে আসতে পারছি কিন্তু যখন যাচ্ছে ধাক্কা দিয়ে অন্য স্টেটে আমরা আসতে পারছি তার মানে যে কোনো স্টেট থেকে যে কোনো স্টেটে যাওয়া যাচ্ছে তো সেই জন্য হচ্ছে দেখো যে রিফ্লেক্টিং বেরিয়ারে যে প্রবলেম সেই প্রবলেমটা হচ্ছে ইররিডিউসিবল মার্কভ চেইনের একটা এক্সাম্পল ইররিডিউসিবল মার্কভ চেইন কিন্তু অ্যাবসর্বিং বেরিয়ারে যেটা আমরা পড়েছিলাম সেটা আমাদের হচ্ছে যে নন ইররিডিউসিবল মার্কভ চেইন তার মানে বলা আছে রিডিউসিবল মার্কভ চেইন সেটা দেখো এখানে লিখেছি যে চেইনস which are not irreducible are said to be reducible যেটা irreducible হবে না তাকে বলা হচ্ছে reducible or non reducible and the trans
probability transition matrix, transition probability matrix should be reduced. তার মানে হচ্ছে দেখো দুটো এক্সাম্পলও মনে রাখবে যে রিফ্লেক্টিং বেরিয়ারের প্রবলেমস হচ্ছে ইরিডিউসিবল মার্কভ চেইনের এক্সাম্পল এন্ড অ্যাবসর্বিং বেরিয়ারের যে প্রবলেম সেটা হচ্ছে রিডিউসিবল মার্কভ চেইনের প্রবলেম। স্যার ওখানে ওটা তো নন ইরিডিউসিবল হবে, ওখানে নন রিডিউসিবল কি করে হবে? ও এটা এটা ঠিকই, হ্যাঁ আমি লক্ষ্য করিনি, এটা হবে তোমার নন ইরিডিউসিবল হবে, রিডিউসিবল আর নন রিডিউসিবল, ঠিক বলেছো, এটাতে এর কথাটা বাদ গেছে। এরপরে দেখো কয়েকটা আমরা নোটেশন বলে নিই, নোটেশন গুলো আবার পরে যে থিওরিটিক্যাল ডিসিশন ডিসকাশন সেখানে আমাদের লাগবে। তো এগুলো হচ্ছে ডেফিনিশন, ডেফিনিশন গুলো এক্সাম্পলে দেওয়া হয়, শর্ট কোশ্চেন যেখানে থাকে সেখানে ডেফিনিশন গুলো দেওয়া হয়। এরপরে কিছু আমাদের ধরো দু একটা ছোটখাটো প্রপার্টিজ আছে, থিওরি আছে আমরা পড়ব, তার আগে কতগুলো নোটেশন আমরা দেখে নিই। দেখো এফ, স্মল এফ, স্মল এফ আছে আবার ক্যাপিটাল এফও আছে। স্মল এফ আগে দেখে নাও, স্মল এফ জে কে, উপরে হচ্ছে এন, উপরে এন থাকা না থাকা মানে বুঝতে পারছো যে উপরে কিছু যদি না থাকে ধরে না হয় ওয়ান স্টেপ থেকে, আর এন আছে মানে এটা হচ্ছে এন স্টেপের ব্যাপার, ঠিক আছে? তো এফ জে কে এন, এফ জে কে এন মানে কি হবে, আসলে ধরো জে কে মানে আমাদের কি বলবো, জে স্টেট থেকে কে স্টেটে যাবে ইউজিং এন ট্রায়াল আর এন স্টেপ, ঠিক আছে? ট্রায়াল আর আমরা এখানে ধরো স্টেপ বলছি, তো এটার মানে কি বলছে যে যে বিদা প্রবাবিলিটি দ্যাট ইট রিচেস ফ্রম স্টেট জে টু দা স্টেট কে ফর দা ফার্স্ট টাইম, এই কথাটা হচ্ছে ইম্পর্টেন্ট, ফর দা ফার্স্ট টাইম, ঠিক আছে? তো তার প্রবাবিলিটি মানে ফার্স্ট টাইম জে থেকে কে তে যাবে ইউজিং এন নাম্বার অফ স্টেপস, তার প্রবাবিলিটি হচ্ছে এফ জে কে এন। আর পি জে কে এন কি জিনিস, পি জে কে এন তাই দেখো বলছে এটা হচ্ছে প্রবাবিলিটি ফ্রম জে টু ফ্রম স্টেপ জে টু স্টেট কে ইউজিং এন স্টেপস বাট নট নেসেসারিলি ফর ফার্স্ট টাইম, নট নেসেসারি ফর দা ফার্স্ট টাইম, ঠিক আছে? মানে দুটো সেম থিংস, এফ দিয়ে যেটা ডিনোট করা আছে সেটা ফার্স্ট টাইমে তোমার রিচ করার প্রবাবিলিটি, আর পি হচ্ছে যে যে কোনো টাইমে রিচ করার প্রবাবিলিটি, এই হচ্ছে ডিফারেন্স। মনে করো তোমরা ফার্স্ট টাইম যেদিন ইউনিভার্সিটিতে গেছিলে, তুমি হয়তো তার ইউনিভার্সিটি যাওনি কোনো দিন, তার আগে ভাবছো যে আমরা হয়তো অমুক দিনে ইউনিভার্সিটি যাব, তার প্রবাবিলিটি এত, সেটা একটা ব্যাপার। এখন তারপরে যখন প্রত্যেক দিনে ইউনিভার্সিটিতে এসছো, তার মানে সে প্রত্যেক দিন তারপর পরে যে টেস্টগুলো এসছো সেগুলো ছিল পি ভ্যালু, মানে হয়তো তুমি ভাবলে যে আমি পরশু দিন ইউনিভার্সিটি যেতে পারবো কি পারবো না, কারণ আমার শরীরটা খারাপ, অনেক অসুস্থ হয়ে পড়েছো, তাহলে তুমি ভাবছো যে আমি পরশু দিন ইউনিভার্সিটি যেতে পারবো কি না, তার মানে আজকে থেকে ভাবছো, আজকে হচ্ছে মনে করো স্টেট ওয়ান মানে জের ভ্যালু ওয়ান, পরশু দিন মনে করো হচ্ছে স্টেট হচ্ছে থ্রি, তাই না? ওয়ান টু থ্রি, কালকে হচ্ছে টু, পরশু দিন হচ্ছে থ্রি, মানে কে হচ্ছে থ্রি, তাহলে আজ থেকে ভাবছো যে পরশু দিন তুমি যেতে পারবে কিনা, কোথায় ইউনিভার্সিটিতে যেতে পারবে কিনা, তো সেইটা যদি প্রবাবিলিটি বার করো তখন সেটাকে পি দিয়ে ডিনোট করা হবে, কারণ তুমি তো আগে ইনভার্সিটি অনেক দিন এসছো, ঠিক আছে? এবার মাঝখানে কোনোদিন যদি ভাবো আমি যেতে পারবো কি পারবো না, যদি আনসার্টেনটি থাকে ডিউ টু ইলনেস অর এনি আদার থিংস, তখন আমরা তো প্রবাবিলিটি বার করবো, আর তুমি যদি শিওর হয় আমি যে পরশু দিন শিওর ইনভার্সিটি যেতে পারবো, দেয়ার ইজ নো প্রবলেম, তার মানে তার এই প্রবাবিলিটি ভ্যালুটা কত আসবে, ওয়ান হবে, আর কিছুই না। তো এখন ধরো সেগুলো হচ্ছে পি, আর প্রথম দিন যখন গেছিলে সেটা হচ্ছে এফ। এবার মনে করো এখন বাদ দিয়ে দাও ইউনিভার্সিটিতে গেছো টাছো বাদ দিয়ে দাও, ভুলে যাও সব, এখন কোশ্চেন হচ্ছে তুমি এখন ফার্স্ট কবে ইউনিভার্সিটি যাবে, এটা যদি তোমরা এখন এই এই মুহূর্তে যদি ক্যালকুলেট করো, যদি ভাবতে চাও যে এই মুহূর্তে তোমরা এখন ভাবছো যে কবে ইউনিভার্সিটি যেতে পারবে, মানে বুঝতে পারছো এখন তো আনসার্টেন ব্যাপার ইউনিভার্সিটি কবে আসবে, এটা ভেরি ধরো মানে চ্যালেঞ্জিং ব্যাপার, তাই না? কবে ইউনিভার্সিটি আসবে তার কোনো ঠিকানা নেই, কেউ বলতে পারবে না কবে ইউনিভার্সিটি আসতে পারবে। এই মুহূর্তে যদি তুমি বার করো ফার্স্ট টাইম কবে যাবে, মানে আগের গুলো আমরা সব বাদ দিয়ে দিচ্ছি, এই মুহূর্তে যদি ভাবো যে ফার্স্ট টাইম তুমি কবে ইউনিভার্সিটি যেতে পারবে, ঠিক আছে, তার যে প্রবাবিলিটি হবে সেটাকে আমরা বলবো এফ দিয়ে ডিনোট করবো। ফার্স্ট টাইম আসার পরে হয়তো আবার বলো যে এক পরের সপ্তাহে আসবে, তো সেগুলো হচ্ছে এফ, পি হবে, কিন্তু ফার্স্ট টাইমের জন্য আছে স্মল এফ, এই হচ্ছে ব্যাপার। এবার দেখো ক্যাপিটাল এফ জে কে কি বলা আছে, বলছে যে ডিনোটস দ্য প্রবাবিলিটি দ্যাট স্টার্টিং উইথ স্টেট জে দ্য সিস্টেম উইল এভার রিচ স্টেট কে, ঠিক আছে? তার মানে হচ্ছে যে জে থেকে কেতেই যাবে তোমার হচ্ছে যে যাবে সেটা
তুমি যে যাবে তার একটা প্রপার্টি ফর দ্য ফার্স্ট টাইম, ঠিক আছে? ফার্স্ট টাইমে যাবে এভ রিচ স্টেট কে, মানে একেবারে ওখানে পৌঁছে গেলে। তো সেই জন্য দেখো এফ জে কে যে প্রপার্টিটা সেটা দেখো কার সাথে কানেক্টেড, স্মল এফ এর সাথে কানেক্টেড, মানে স্মল এফ মানে ফার্স্ট টাইমে রিচ করছে, রিচ করে ওখানেই থেকে গেলে। কিন্তু কি হতে পারে না, তো তার কি হতে পারে যে ধরো স্টেপ ওয়ান এ যেতে পারো, টু তে যেতে পারো, থ্রি তে যেতে পারো, তাদের যত পসিবিলিটিস থাকছে তাদের সামনে হচ্ছে। তার মানে তুমি যে থেকে কেতে যাচ্ছই তার টোটাল প্রবাবিলিটি কত, ঠিক আছে? ইউজিং এনি নাম্বার অফ স্টেপস, ইট মে বি ওয়ান টু থ্রি এন্ড সো অন। আর এখানে তিনটে নোটেশন আমরা দেখলাম, ধরো এই তিনটে নোটেশন আমাদের পরের যে ধরো রেজাল্ট গুলো আছে তার জন্য আমাদের লাগবে না। আর দুটো টার্মস আমরা পড়ে নিই, মিন টাইম ফ্রম স্টেট টু স্টেট কে, ঠিক আছে? মানে অ্যাভারেজ টাইম, মিন টাইম মানে তো তাই, অ্যাভারেজ টাইম ফ্রম স্টেট টু স্টেট কে ফর ফার্স্ট এন্ট্রান্স, ঠিক আছে? যে থেকে কেতে যাবে ফর দ্য ফার্স্ট টাইম তাহলে তার মিন ভ্যালুস, মিন যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি হচ্ছে দেখো যে আমরা এন ট্রায়ালে আসতে পারি, তার প্রবাবিলিটি হচ্ছে যে টু কে এন, এবার এন এর পসিবিলিটি কি হবে, এন এর পসিবিল ভ্যালু হবে ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড সো অন। তো সেই জন্য দেখো হচ্ছে এটা হচ্ছে মিন মানেই তো আমরা কি নিই, এক্সপেকটেশন নিয়ে থাকি। এক্সপেকটেশন নাও মানে হচ্ছে আমাদের কি, এক্সপেকটেশন নাও মানে হচ্ছে হ্যাঁ আমাদের মিন বোঝায়, তাই না? তাহলে দেখো মিন মিউ, মিউ দিয়ে ডিনোট করা আছে মিউ জে কে, জে টু কে স্টেটের কথা বলা আছে। এবার সেই জন্য দেখো আমাদের এফ টা হচ্ছে প্রবাবিলিটি, স্মল এফ ইজ দ্য প্রবাবিলিটি ফ্রম জে টু কে এট দ্য এন ট্রায়াল আর এন স্টেটস, এবং এন দিয়ে মাল্টিপ্লাই করা আছে, তাই না? এক্সপেকটেশন বার করতে গেলে কি হয়, এক্সপেকটেশন এক্স মিনস হচ্ছে এক্স ইনটু দ্য প্রবাবিলিটি, বলে দ্য সাম, তাহলে এটা হচ্ছে প্রবাবিলিটি, এটা হচ্ছে এন, তার সাম করা হচ্ছে। তো সেই জন্য এটা হচ্ছে মিন টাইম বা অ্যাভারেজ টাইম। আর একটা হচ্ছে মিন রেকারেন্স টাইম, মিন রেকারেন্স টাইম এট স্টেট জে, মানে যে থেকে যেতেই থাকবে রেকারিং ভাবে, মানে যেখানে আছো সেখানে যদি ব্যাক করে করে আসো তাহলে তার অ্যাভারেজ টাইম কত আসবে, তার প্রবাবিলিটি হচ্ছে এটা একই জিনিস, এখানে যা ছিল এখানেও তাই আছে। দেখো শুধুমাত্র জে টু জে যে প্রবাবিলিটি হয় সেটাই লেখা আছে, এখানে জে টু কে প্রবাবিলিটি আর এখানে হচ্ছে তোমার জে টু জে, তাই বলা আছে রেকারেন্স, যেখানে আছে সেখানে ব্যাক করছি, তো তার অ্যাভারেজ টাইম কত হবে, মিন টাইম কত হবে। তো দুটোকে আমরা মিউ দিয়ে ডিনোট করলাম। এরপরে আমাদের হচ্ছে থিওরেম আছে, থিওরেম গুলো আমরা নেক্সট ডেটে পড়বো, বলা আছে ফার্স্ট এন্ট্রান্স থিওরেম বলা আছে, সেটা আমরা পরের ক্লাসে আমরা দেখব, ঠিক আছে? কারণ আজকে স্টার্ট করে এটা লাভ নেই। তো আমার মতে কি হচ্ছে এই যে পরের যেগুলো আছে না, আজকে যেগুলো বললাম সেগুলো একটু তুলনামূলক কি হয় একটু ডিফিকাল্ট মনে হয়, কারণ দেখবে সব ছোট 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 করে ডেফিনিশন আছে, তো এত এত ডেফিনিশন গুলো মনে রাখা একটা তো টাফ ব্যাপার। তো সেই জন্য এই পার্টটা, মানে এই যে ধরো যে ডেফিনিশন দিয়ে আমরা শুরু করলাম সেই পোর্শনটা একটু কঠিন লাগে, যেহেতু ছোট ছোট ডেফিনিশন, ছোট ছোট এক্সাম্পল, আর আগের গুলো দেখবে একটু বড় বড় ব্রড সেন্সে আছে, আশা করি সেগুলো খুব একটা কঠিন মনে হয় না।